ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দীঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী আনম ফারুক। তিনি তুলে ধরছেন ভোটের চিত্র। ফারুক, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ তাসনিম। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে যেমনটি আগে বলেছিলাম যে 33টি ওয়ার্ডের 180টি বুথ কেন্দ্রে সকাল 8টা থেকে ইভিএম এর সাহায্যে বুথ গ্রহণ শুরু হয়েছে। এটা চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 128টি বুথ কেন্দ্রের অনেকগুলি কেন্দ্রেই আমি ঘুরেছি, যে সবগুলা কেন্দ্রেই মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সকাল থেকেই ভোটারদের উপস্থিত ছিল অনেকটাই বেশি। বিশেষ করে সকালের দিকে যে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল, একটু দুপুরের দিকে একটু কমলেও আবার এখন কিন্তু ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। আমি এখন রয়েছি দীঘারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে যে প্রিসাইডিং অফিসার রয়েছেন জনাব শরীফুল আলম, আমরা এখন এই কেন্দ্রের কতটুকু ভোট কাস্ট হয়েছে আমরা জনাব শরীফুল আলমের কাছে একটু জানতে চাইব। জনাব শরীফুল আলম, এই কেন্দ্রে আপনি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব আছেন, এখানে কেমন ভোট হচ্ছে এবং কতগুলো ভোট কাস্ট হয়েছে? এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। এখানে মোট ভোটার সংখ্যা 3914 জন, এর মধ্যে এখন পর্যন্ত 2106 ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ প্রায় 54 ভাগ ভোট এখানে কাস্ট হয়েছে। তো পরিবেশ অত্যন্ত ভালো, আমরা সুন্দরভাবে ভোট নিতে পারছি এবং আমাদের নির্বাচন করে আমাদের খুব ভালো লাগছে। ধন্যবাদ। যেমনটি জনাব শরীফুল আলম জানিয়েছেন প্রিসাইডিং অফিসার, যে এই কেন্দ্রে সকাল থেকে অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে চলছে। এখানকার যে ভোটের পরিস্থিতি অন্যান্য কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তো এই ময়মনসিংহের যে ভোটের যে সার্বিক চিত্র, এই ছিল তাসলিম ময়মনসিংহের ভোট চিত্র। আমরা এই সর্বশেষ যে খবরটা জনাব তাসলিম জনাব, এই ছিল ময়মনসিংহের সর্বশেষ অবস্থা। তাসলিম, ধন্যবাদ ফারুক।